হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা গানের রিভিউ করব। যে গানটা গেয়েছে হলো আমাদের সবার প্রিয় দ্য বঙ্গাই। তো এই গানটার কথা আমি যদি বলি, গানের শুরুটা যেভাবে এরকম স্টার্টিং হয়েছে, যে মানে এটা লকডাউন টাইম, শুধু নেটফ্লিক্স আর প্রাইম। তা গানটা মানে লিরিক্স কিন্তু খুব ভালো লিরিক্স, মিউজিক, এবং গানটা কম্পোজ করেছিল আমাদের সবার প্রিয় দ্য বঙ্গাই, এবং গানটা 28 জুন 2021 রিলিজ করেছে। গানটার ভিউজ অলমোস্ট প্রায় 2.5 মিলিয়ন ভিউজ অলমোস্ট ছাড়িয়ে গেছে, এবং গানটার ডিউরেশনের কথা আমি যদি বলি, জাস্ট 4 মিনিট কিছু সেকেন্ডের মতো। এবং গানটার কোরিওগ্রাফি বেশ ভালো, গানটার এডিটও কিন্তু করেছে কিন্তু দ্য বঙ্গাই, এবং গানটা মিক্স করেছে। এবং মিক্স মানে যে গানটা মানে কিছু র্যাপ বসানো হয়েছে, এবং গানটা মিক্স এবং তার অ্যারেঞ্জমেন্ট এবং যে স্টুডিও যে কাজগুলো করেছে সেটা করেছিল ঋষি পান্ডা, এবং যে মেকআপটা করা হয়েছে সেটা করেছেন হলো অন্তরা রয় মজুমদার। তো এখানে শুরুতে বলে রাখি যে এই যে লকডাউনের উপর বেস করে দ্য বঙ্গাই যে গানটা গেয়েছেন বেশ ভালো গেয়েছেন, কথাগুলো তো ভালো, মিউজিকটাও বেশ ভালো, এবং গানের কথাগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন দেখবেন আপনাদের বেশ ভালো লাগবে। গানটা যদিও প্রায় 6 দিন আগে রিলিজ করেছে, আমি অনেকদিন পরেই গানটা রিভিউ করছি, হয়তো বা অনেক রিভিউয়ার গানটা রিভিউ করেছে, কিন্তু আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে। এবং খুব সম্ভবত দ্য বঙ্গাইয়ের যে স্টুডিও আছে এবং তার যে যে ফ্ল্যাট আছে সেখানে এটা শ্যুট হয়েছে, অ্যাটলিস্ট মানে শ্যুটিং স্পট দেখে অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে। এবং খুব সুন্দরভাবে ফ্ল্যাটটা সাজানো, এবং এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে একবার বঙ্গাই থেকে দেখাচ্ছে, আবার আরেকটা আবারই বঙ্গাইকে দেখাচ্ছে। এখানে যে সিম্বলগুলো দেখাচ্ছে সেটা হলো মানে করোনা কি পেশ করা হচ্ছে এবং করোনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই গানের শেষে, কিন্তু সেই জিনিসটাও কিন্তু এখানে খুব ভালো মতো দেখা গেছে। এবং যে মানে এই করোনার ফলে যে মানে যারা আমরা গরিব যারা তাদের খুব অসুবিধা হচ্ছে এবং রাজাদের সুবিধা হচ্ছে, এই যে কথাগুলোর উপর বেস করে যে গানটা তৈরি করেছে, এবং খুব ভালো গানটা, বেশ রিদমিক মানে গানটা, গানটার মধ্যে মেলোডিও আছে, বেশ ভালো লাগলো। সাধারণত দ্য বঙ্গাই রোস্ট করে থাকেন, কিন্তু এখানে কিন্তু সে যেভাবে গানটা লিখেছে এবং দ্য লকডাউন সং মানে যেভাবে গানটা তার অ্যাপ্রোচ, এবং ঠিক অ্যাপ্রোপ্রিয়েট টাইমে সে গানটা কিন্তু লঞ্চ করেছে। আমি জানি না কতজন এই গানটা মানে আরও দেখেছেন, যদি আমাদের আমি বেসিক্যালি রিভিউয়ারদের কথা বলছি, বিশেষ করে রিভিউয়ারদের বলবো যে তোমরা গানটা দেখো, এবং তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা গানটা রিভিউ করতে পারো। যদি এই গানটা যে রিভিউ করার মতো কোনো ব্যাপার নেই, কিন্তু হঠাৎ করে আমার কেন যদি মনে হলো, এবং গানের কথাগুলো আমার বারবার করে মনে বেজে যাচ্ছে, যার জন্য আমি গানটা রিভিউ করছি। আশা করি গানটা তোমাদের ভালো লাগবে। তা যদিও দা বঙ্গাই খুবই বড় মাপের একজন ইউটিউবার, তাকে আলাদা করে মানে কোনো তাকে আলাদা করে হাইলাইট করার যদিও খুব একটা দরকার মনে হয় না। যদিও কদিন আগে আমি বাঁকুড়া মিন শর্টেরও একটা ওয়েব সিরিজের আমি রিভিউ করেছি, কিন্তু আমার কেন যদি মনে হয় যে কোথাও তারা কিন্তু জিরো থেকে স্টার্ট করে তবেই কিন্তু সে আজকে তার সাবস্ক্রাইবার্স কিন্তু 3 মিলিয়ন প্লাস। তা একটা সময় সে কিন্তু জিরো থেকে স্টার্ট করেছিল, তা সেখানে আমরাও যদি জিরো থেকে স্টার্ট করে মানে আমার চ্যানেলটাও খুব একটা বড় না, খুব ছোটো একটা চ্যানেল, তা আমার আমি অ্যাকচুয়ালি সবাইকে যেভাবে সমান চোখেই দেখি, কিন্তু অনেক অনেক সময় অনেক মানে অ্যাকচুয়ালি হয় কি, যারা অনেক হঠাৎ করে মানে এরকম মানে বড় হয়ে যায়, তারা মানে তাদের যে পয়েন্ট অফ ভিউটাই সবসময় আলটিমেট দেখা হয়, তো এটাও ঠিক না। তা যাই হোক, আমি অ্যাজ এ ছোটো রিভিউর হিসেবে একজন বড় মানে একজন আমার ছোটো ইউটিউবার হিসেবে একজন বড় ইউটিউবার যে সাপোর্ট করছি, সেটা জানি না মানে কে কীভাবে নেবে। অ্যাটলিস্ট আমার দ্য বঙ্গাইকে বেশ ভালোই লাগে, সেই জন্যই আমি দ্য বঙ্গাইয়ের এই গানটা, দ্য লকডাউন সংটাকে আমি রিভিউ করলাম। তা তোমাদের কেমন লাগলো, তোমাদের গানটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টস লিখে জানাবে, এবং যারা গানটা দেখোনি আমি অবশ্যই বলবো তোমরা দ্য বঙ্গাইয়ের ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে অবশ্যই যে গানটা চেক আউট করো এবং গানটা শোনো এবং গানটা দেখো। আশা করি তোমাদের গানটা বেশ ভালো লাগবে। গানের কথাগুলো আবারও বলছি, গানের কথাগুলো কেন জানি বারবার মানে বাই হার্ট খুব মনে লাগছে। তাই জাস্ট এটাই ছিল দ্য লকডাউন সঙ্গের আমার গানের রিভিউ। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা ভালো থেকো, বাই।